कोच बिहार में आज सिविल डिफेंस वॉलंटियर्स वर्कर्स यूनियन ने आज राज्यपाल कार्यालय के सामने धरना प्रदर्शन किया और राज्यपाल को विभिन्न मांग पत्र सौंपा, जिसमें उन्होंने मांग किया है कि जब कोरोना चरम पर था तो उन्होंने अपनी जान जोखिम में डालकर कोरोना पीड़ितों की मदद की और प्रशासन से सक्रिय रूप से जुड़े रहे। वहीं पर उन्होंने सुरक्षा स्वयं सेवकों के लिए प्रति माह 28 दिन का कार्य सुनिश्चित करना, 60 साल तक की कार्य सुरक्षा, कोच बिहार MGN मेडिकल कॉलेज एवं अस्पताल एवं जिले के विभिन्न अनुमंडल स्वास्थ्य केंद्रों में कोविड सेनानियों के रूप में कार्यरत नागरिक सुरक्षा सेवकों को अस्थायी रोजगार प्रदान करने के लिए कोविड सेनानियों के रूप में उन्हें प्रमाण पत्र सौंपने सहित विभिन्न मांगों को लेकर उन्होंने जुलूस निकाला और राज्यपाल के कार्यालय के सामने उन्होंने धरना दिया और अपने मांग पत्र सौंपे। इस दिन उनका जुलूस कोच बिहार स्टेडियम के सामने से शुरू हुआ और शहर के विभिन्न सड़कों पर घूमकर जिला गवर्नर के कार्यालय पर जमा हुए और धरने के रूप में शामिल हो गए और अपनी मांगों को जिलाधिकारी को सौंपा। कोच बिहार से अमित सरकार की रिपोर्ट। सजल बर्मन, कोच बिहार सिविल डिफेंस वॉलंटियर्स वर्कर यूनियन। आमी एखन बर्तमाने कोच बिहार जिलार प्रेसिडेंट यानी सभापति हिसाबे आछि। धन्यवाद, नमस्कार। ইউনিয়ন ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট বলছি। তো 2020 থেকে আমরা কোভিড পরিস্থিতি থেকে আমরা আমাদের নিজের জীবনকে ঝুঁকির করোনা, আজ আমরা সিভিল ডিফেন্স প্ল্যান্ট হিসাবে অনেকেই নিউ কুচবিহার স্টেশনে করেছে, আবার অনেকেই কোচিং সেন্টারে করেছে, আবার অনেকেই ইমার্জেন্সি হসপিটালে আমাদের SDO সাহেব এবং প্রশাসনের সহিত আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স কাজ করেছে। এমতো অবস্থায় আমরা সেই করোনার প্রকোপের ফলে আমাদের কাজটা মেডিকেলে প্রদান করেছে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো আমরা বিশদ সূত্রে জানতে পাচ্ছি, তো আমাদের প্রশাসন মানে DM সাহেব নাকি সেই কাজটা ঠিকাদার আন্ডারে দিতে চাইছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যেহেতু এই কোভিড পরিস্থিতিতে এত দুর্যোগের ফলে আমরা কাজ করেছি, এই সময় যদি আমাদের কাজটা যদি আমরা হারাই তাহলে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, যারা ভলান্টিয়ার আছে সবারই একই দুর্দশাগ্রস্ত হবে। তো আমি চাইব যাতে এই কাজটা আমরা যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগে কাজ করে আসছি আমরাই যাতে প্রদান পাই। এবং সবচেয়ে দুঃখের জনক কথা হচ্ছে, আমরা যারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স আছি এদেরকে কোনো রকম আজ পর্যন্ত না দিল কোনো শংসাপত্র, না দিল কোনো সার্টিফিকেট, অথচ যারা কর্মী কাজ করে মাসের পর মাস বেতন পাচ্ছে, দমকল কর্মী, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, ওদেরকে সম্মানের সহিত সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কিন্তু আমরা যারা বিগত দিনে আমাদের অস্থায়ী, আমরা একজন কর্মী অস্থায়ী হিসেবে আমরা কাজ করছি, আমাদের প্রশাসন সিভিল ডিফেন্সের যে আমরা কর্মী আমাদের কোনো রকম তলবদারি করছে না। তো আমার কথা এতটুকুই, আমার বক্তব্য এতটুকুই। আগামী দিনে অফিসের যে স্বজন পোষণ, যে দুর্নীতিগ্রস্ত, ওরা সবাই একভাবেই কাজ করে যাবে। আমরা সিভিল ডিফেন্স যারা কর্মী আছি, বেসিক ভলান্টিয়ার আছি, তারা বঞ্চিত যাতে না হয় প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে। এবং কোভিড যোদ্ধাদের যাতে সার্টিফিকেট দান করা এবং মাসে 30 কাজের একটা যাতে নিশ্চয় হয় এবং শেষ পর্যন্ত যাতে নিশ্চয়তা হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে DM অফিসে আমরা ডেপুটেশন জারি করছি। যদি কিছু না হয় কি করবেন? এর পরবর্তীতে যদি প্রশাসন আমাদের যদি এর কার্যক্রম যদি না করে, আমি কুচবিহার জেলার অন্তিম প্রান্তিক গ্রামের মানুষ আমি এখানে কথা দিচ্ছি, আমরা DM অফিসের সামনে ধর্না তো করবই, অবস্থান বিক্ষোভ তো করবই, আমরা এখানে মৃত্যুবরণ পর্যন্ত করতে আমরা এখানে, সেটা প্রশাসন বুঝবে আমরা এটা এতটুকু ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মানে অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে যাব, এরপরে বৃহত্তর আন্দোলন আমরা করব। ধন্যবাদ।